ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. آمنت بالله صدق الله العلي العظيم. বড় বিনয়চর দারুল উলুম মাদ্রাসার হাফেজ ছাত্রদের সনদ বিতরণ উপলক্ষে আয়োজিত 52তম বার্ষিক ওয়াজ মাহফিলের আজকে দ্বিতীয় দিবসের এই মুহূর্তের মহতারাম সভাপতি অতিথিবৃন্দ হযরত উলামায়ে ইকরাম রব্বিয়ানে আজম দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধি সমাজ প্রিয় ছাত্র ভাইয়েরা যুবক বন্ধুরা পর্দারালের মা ওগর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে মহান মালিক লাখ কোটি মানুষ থেকে বাছাই করে যিনি এই মজলিসে আমাকে আপনাকে আসার বসার কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন সেজন্য মহান রবের শুকরিয়া আদায় করি জবান খুলে প্রাণ খুলে কালিমাতুর শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ محترم حاضرين قرآن الكريم سورة آل عمران একটা আয়াত আমি পড়েছি 164 নম্বর আয়াত মাদ্রাসা শিক্ষা বর্তমান প্রেক্ষাপট সময়ের কিছু কথা এগুলোকে সামনে রেখে এই আয়াতটা আমি পড়েছি দোস্তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনে যত নবী পাঠিয়েছেন আলাইহিমুসসালাতু ওয়াসসালাম এই সমস্ত নবীকে আল্লাহ কেন পাঠিয়েছেন আল্লাহ তাআলা যখন দেখেছেন তার বান্দা ধ্বংসের খাদে চলে গেছে ওই বিপন্ন বিপর্যস্ত মানবতাকে রক্ষার জন্য জাহান্নামের রাস্তায় ছুটতে থাকা মানুষগুলোকে টেনে তুলে জান্নাতের রাস্তায় উঠায়া দেওয়ার জন্য ওই অসুস্থ মানুষগুলোকে সুস্থ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে হযরত আম্বিয়া আলাইহিমুস সালামকে দুনিয়ায় পাঠিয়েছেন যেমন হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়ায় কেন পাঠাইছেন আল্লাহ তাআলা যখন দেখেছেন বনী ইসরাইলের উপর ফেরাউন এবং তার বংশের লোকদের এমন নির্যাতন চলছিল যে বনি ইসরাইল নিঃশেষ হয় প্রায় নির্যাতনের কিছু ধরন কোরআন আল করিমের মধ্যে আসছে যেমন সূরা ইব্রাহিমের 6 নম্বর আয়াত বনি ইসরাইলের উপর ফেরাউনের নির্যাতনের কিছু ধরন হযরত মূসা আলাইহিস সালাম বলেছেন আল্লাহ সেটা কোরআনে এনেছেন কোন ধরনের নির্যাতন করত তো আল্লাহ বলেন وإذ قال موسى لقومه اذكروا نعمة الله عليكم إذ أنجاكم من آل فرعون يسومونكم سوء العذاب ويذبحون أبناءكم ويستحيون نساءكم وفي ذلكم بلاء من ربكم عظيم এই আয়াতে আল্লাহ নির্যাতনের কিছু ধরন দেখাইছেন ফেরাউন কি করত বনি ইসরাইলে মেয়ে জন্ম নিলে বাচ্চায় রাখত ছেড়ে দিত কিন্তু যখনই কোনো ছেলে জন্ম নিত
তো ফেরাউন নিজের ক্ষমতা হারানোর ভয়ে ওই সদ্যজাত ছোট ছোট শিশুগুলোকে জবেহ করে হত্যা করত। আচ্ছা আমাকে আপনারা একটু জবাব দেন, এই ছোট্ট বাচ্চা মাত্র জন্ম নেওয়া, যার হাড্ডিগুলো এখনো গোশতের মতো নরম, আচ্ছা বলেন তো এই ছোট্ট বাচ্চাটার পক্ষে ফেরাউনের মতো এমন এক পরাশক্তি বাদশাহকে ক্ষমতা থেকে নামানো সম্ভব ছিল? বলেন না ছিল। তো ফেরাউনের ছোট্ট বাচ্চারা এত ভয় পেত কেন, কারণটা কি? কারণ আর কিছু না, এটা আল্লাহ তাআলার একটা সিস্টেম। কেউ যখন হক হয় সে যত দুর্বল হোক না কেন, কেউ যখন বাতিল হয় সে যত শক্তিশালী হোক না কেন, আল্লাহর সিস্টেম এটা। আল্লাহ ওই দুর্বল হকের ভয় ওই শক্তিশালী বাতিলের কলিজায় ঢুকাইয়া দেন। এর জ্বলন্ত প্রমাণ হচ্ছে বাংলাদেশের আলেম ওলামা কি আছে, মোল্লা গো কাছে এত ডরান কে নাম করে বুঝি এত কিছু কি আছে, পকেট চেক করলে কি পাইবেন, একটা মিসওয়াকার তসবি পাইবেন, আর কি পাইবেন? আহারে আমাদের শেখ মুর্শিদ আল্লামা আহমদ শফি আনওয়ারাল্লাহু মারকাদাহ, মানুষটা জীবন সায়ান্নে জীবনের শেষ সময়গুলো যখন পার করছিলেন হুইল চেয়ারের মধ্যে মানুষটা সোজা হইয়া বসে থাকতে পারতেন না, কাত হইয়া যেত। আল্লামা হাফেজ জুনায়েদ বাবনগরী আনওয়ারাল্লাহু মারকাদাহ, মানুষটা সোজা হইয়া দাঁড়ায়া থাকতে পারতেন না, পা কাজ করতো না। অথচ আমরা কি দেখলাম, এই দুর্বল মানুষগুলোর ভয়ে শুধু বাংলাদেশ না সারা দুনিয়ার মানুষ ছিল অস্থির, কখন কোনটা ঘটাইয়া দেয়। কারণটা কি? কারণ ওই একটাই, মানুষগুলো দুর্বল হলে কি হবে, মানুষগুলো যেহেতু হক ছিলেন আল্লাহ এই দুর্বল হকের ভয় ওই শক্তিশালী তাগুত আর বাতিলের কলিজায় ঢুকাইয়া দিয়েছে। আমার কথা বুঝতেছেন? এই পর্যন্ত কথা বুঝছেন আপনারা? একটু এলোমেলো মনোযোগ লাগতেছে আপনাদের, মনোযোগ দেন, মানে নামাজ পড়ে সারতে পারেন না, একটু মোড়ামুড়ি দিবেন, বাদাম টাদাম খাইবেন, আস্তে ধীরে আইবেন মনে করছেন না? না না, টাইম ঠিক রেখে আমরা চলা মানুষ, আমরা যা বলি চেষ্টা করি ওই টাইমে হাজির হইতে। আটটার কথা, আটটা থেকে নয়টায় থাকার কথা, আমি একদম আটটায় মাদ্রাসার গেটে হাজির। ও আলহামদুলিল্লাহ, যিনি যোগাযোগ করতেছিলেন আমারে ফোন দিয়ে বলেন হুজুর আর কদ্দুর মনে করছে, আমি গেটে পাইতে। আবদুল্লা ভাই তো কয় যোগাযোগ হইতেছে, কই দুল্লা ভাই গেছে জান উপস্থাপক। আচ্ছা চলে একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন, মাদ্রাসাওয়ালার আমাদেরকে ডেকেছেন একটু বুঝেন মাদ্রাসা কি, আপনারা কারা, আপনারা কি পাইছেন, আমরা কি পাইছি, কে জিতছে কে ঠকছে, আজকে হিসাব মেলানোর সময় আসেন একটু হিসাব মিলাই। দেখেন আমরা, আপনারা যারা মাদ্রাসায় পড়েন নাই, কিছু কথা আমি বলবো আপনারা কষ্ট নিয়েন না, আমারে মাফ করে দিয়েন, আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্যে কথাগুলো বলছি না, বলবো না, তবে কষ্ট লাগতে পারে, এই বিশ্বাসটুকু রাইখেন, কষ্ট দেওয়ার জন্যে কথাগুলো বলছি না, কথাগুলো বলছি বলবো আপনাদের হৃদয়ে আফসোসের আগুন জ্বালাইতে, যে আহারে কি করলাম, জীবনে কি করলাম। আপনারা যারা মাদ্রাসায় পড়েন নাই আপনাদের গর্বের অনেক উপলক্ষ আছে, কেউ ইঞ্জিনিয়ার তার গর্ব, কেউ ডাক্তার তার গর্ব, কেউ পিএইচডি করা ডক্টর তার গর্ব, কেউ সমাজপতি গর্ব, কেউ শিল্পপতি গর্ব, কেউ জনপ্রতিনিধি মেম্বার চেয়ারম্যান এমপি গর্ব, কারো ছেলে মেয়ে ইউরোপ আমেরিকা থাকে তার গর্ব, আপনাদের গর্বের উপলক্ষের শেষ নাই। কিন্তু আমরা এই মোল্লা মুন্সিরা যাদেরকে আপনারা গাইয়া মনে করেন, খ্যাত খ্যাত সেকেলে ব্যাকডেটেড, আরও কোনো কোনো পোড়া কপাল আছে যারা মনে করে মোল্লারা হইল সমাজের বোঝা, আপনারা যারা আমাদেরকে এইরকম মনে করেন, তো শুনেন আপনাদের তো গর্বের অনেক উপলক্ষ আছে,
আমাদের অত উপলক্ষ নাই, একটা আছে একটা, এই একটা আপনাদের সবগুলোর মুখোমুখি দাঁড় করায় দেখেন আজকে কে জিতলো কে ঠগলো। আমাদের সেই গর্বের একটা উপলক্ষ আছে, আমরা যারা মাদ্রাসায় পড়ি সেটা আলিয়া হোক আর কমই হোক, এই জায়গায় আমি ভাগ করতে চাই না। আমাদের একটা গর্বের জায়গা হচ্ছে আমাদের শিক্ষার গোড়ায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আমাদের গর্ব। আমরা যাই পড়ি, সূরা ফাতিহা পড়ি আর বুখারীর হাদিস পড়ি, যাই পড়ি, আমাদের লেখাপড়ার গোড়ায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কেমনে একটু ছোট্ট করে বুঝে নেন, তাহলে কথা আগানো আমার জন্য সহজ হবে। ধরেন আমরা বুখারি শরীফ পড়েছি, এখানে বুখারি পড়েছেন অনেক আছেন, ওস্তাদও থাকতে পারেন আমি জানি না, আলহামদুলিল্লাহ আমিও পড়েছি বুখারির প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত আল হাদিস, লম্বা হাদিস। এই হাদিসটা আমি ঢাকার ফরিদাবাদ মাদ্রাসায় পড়েছি, আমার ওস্তাদ মোহতারাম শেখুল হাদিস আল্লামা আব্দুল হাফিজ রহমতুল্লাহ আলাইহ, দেওবন মাদ্রাসায়, ভারতের দেওবন মাদ্রাসায় পড়েছি, আমার ওস্তাদ শেখুল হাদিস আল্লামা নাসির খান রহমতুল্লাহ আলাইহ। আমার এই দুই ওস্তাদের ওস্তাদ শেখুল আরব ওয়াল আজম হযরত হুসাইন আহমদ মাদানী নাওয়ারাল্লাহু মারকাদাহ, তার ওস্তাদ ছিলেন এই হাদিসের শেখুল হিন্দ হযরত মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহ, তার ওস্তাদ ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম সিপাহ সালার মুজাহিদ মিল্লত দারুল দেওবন্দের অন্যতম প্রতিষ্ঠাতা কাসিমুল উলুম আল খায়রাত ইমাম কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহ, তার ওস্তাদ ছিলেন শাহ আব্দুল গনি মুজাদ্দিদ দেহলভি রহমতুল্লাহ আলাইহ, তার ওস্তাদ ছিলেন শাহ মোহাম্মদ ইসহাক দেহলভি রহমতুল্লাহ আলাইহ, তার ওস্তাদ ছিলেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি রহমতুল্লাহ আলাইহ, তার ওস্তাদ ছিলেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভি রহমতুল্লাহ আলাইহ, তার ওস্তাদ ছিলেন আবু তাহের আল মাদানী রহমতুল্লাহ আলাইহ, তার ওস্তাদ ছিলেন ইব্রাহিম কুর্দি রহমতুল্লাহ আলাইহ, তার ওস্তাদ ছিলেন আহমদ আল কুশাশি রহমতুল্লাহ আলাইহ, তার ওস্তাদ ছিলেন আহমদ আশনাওয়ী রহমতুল্লাহ আলাইহ, তার ওস্তাদ ছিলেন জাইনউদ্দিন আল মিসরি রহমতুল্লাহ আলাইহ, তার ওস্তাদ ছিলেন মুহাম্মদ আর রমালি রহমতুল্লাহ আলাইহ, তার ওস্তাদ ছিলেন আহমদ ইবনে আলী আল হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহ, তার ওস্তাদ ছিলেন ইব্রাহিম আত্তানুখি রহমতুল্লাহ আলাইহ, তার ওস্তাদ ছিলেন আবুল আব্বাস আল হাজ্জার রহমতুল্লাহ আলাইহ, তার ওস্তাদ ছিলেন আবু আলী আল জুবাইদি রহমতুল্লাহ আলাইহ, তার ওস্তাদ ছিলেন আবুল ওয়াক্ত আস সিজ্জি রহমতুল্লাহ আলাইহ, তার ওস্তাদ ছিলেন আবুল হাসান আদ-দাউদি রহমতুল্লাহ আলাইহ, তার ওস্তাদ ছিলেন আবু মুহাম্মদ আস-সারাখসি রহমতুল্লাহ আলাইহ, তার ওস্তাদ ছিলেন আবু আব্দুল্লাহ ফিরাব্বি রহমতুল্লাহ আলাইহ, তার ওস্তাদ ছিলেন মুহাম্মদ ইবনে ইসমাইল ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহ, তার ওস্তাদ ছিলেন হুমায়দি রহমতুল্লাহ আলাইহ, তার ওস্তাদ ছিলেন সুফিয়ান ইবনে উয়াইনা রহমতুল্লাহ আলাইহ, তার ওস্তাদ ছিলেন ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী রহমতুল্লাহ আলাইহ, তার ওস্তাদ ছিলেন মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি রহমতুল্লাহ আলাইহ, তার ওস্তাদ ছিলেন আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসি রহমতুল্লাহ আলাইহ, তার ওস্তাদ ছিলেন উমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তার ওস্তাদ ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমাদের গর্ব। আমাদের গর্ব এটা। আমাদের শিক্ষার গোড়ায় কে কথা বলেন না, আমার সাথে একটু কথা বলা লাগবে, বলেন আমাদের শিক্ষার গোড়ায় কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা কষ্ট নিয়েন না, আবারও বলি, আমারে মাফ করে দিয়েন। এখন যদি আপনাদেরকে বিনয়ের সাথে জিজ্ঞেস করি, আপনারা গর্ব তো করেন নানান পদ লইয়া, একটু বলেন তো আপনাদের শিক্ষার গোড়ায় কে? দুই চারজন যাইয়া হা কইরা থাকবেন, যার পরে তার জানিয়ে আহা, খোঁচানোর জন্যে কষ্ট দেওয়ার জন্যে কথাগুলো বলছি না, জিজ্ঞাসা আপনাদের কাছে আমাদের কিছু, আমাদের হৃদয়ের আক্ষেপ ব্যথা,
অভিযোগও বলবো না অনুযোগ ধরেন দোস্ত এই গর্বের পরিচয় দেওয়ার ঠিকাদারি মৌলবীরা আল্লাহর কাছ থেকে নিয়ে নেয় নাই যে আর কেউ দিতে পারবে না এই গর্বের পরিচয় দেওয়ার অধিকার আপনাদেরও ছিল কিন্তু পারছেন না কেন পারছেন না এই জন্যই যে ইংরেজদের থেকে আজ পর্যন্ত কুচক্রীরা আপনাদের সামনে এমন এক সিলেবাস রেখেছে এই সিলেবাসে লেখাপড়া করে এই গর্বের পরিচয় দেওয়া যায় না এক পরিচয় থেকে আপনাদেরকে বঞ্চিত করেছে করা হয়েছে যুগ যুগ ধরে আরেকটা গর্বের পরিচয় থেকে বঞ্চিত করার চেষ্টা করা হয়েছিল চক্রান্ত হয়েছিল গত বছর বিজ্ঞানের নামে চোর বিজ্ঞানীরা ডারউইনের থিওরি ঢুকাইয়া আমাকে আপনাকে আপনার সন্তানকে এই ভাইরাস ঢুকাইয়া তাকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল যে তারা আমরা মানুষের সন্তান না আমরা বানরের সন্তান কিন্তু আমরা অবাক বিস্ময়ে লক্ষ্য করেছি একটা বিষয় আলেমরা প্রতিবাদ করলো তার মাননীয় প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপে কুচক্রীরা পিছু হটতে বাধ্য হলে কিন্তু বিষয় এটা না বিষয় হলো আমরা আপনাদেরকে বলতেছি কাজ যা হয়েছে তো হয়েছে আপনাদের কাছে জিজ্ঞেস করি এই যে একটা ভয়ঙ্কর ইমান বিধ্বংসী কাজ হইল আপনারা চুপচাপ ছিলেন প্রতিবাদ করলো মোল্লা মুন্সিরা কেন আপনাদের কাছে জিজ্ঞাসা প্রতিবাদ এই মুন্সি মোল্লারা কেন করবে আরে মোল্লার সন্তান তো এই ঘোড়ার ডিমের সিলেবাস পড়ে না পড়বে না মোল্লার সন্তান তো কালা কালা রাসূলুল্লাহ পড়ে পড়বে এই সিলেবাস পড়ে আপনার সন্তান প্রতিবাদ করার কথা আপনাদের আপনারা করেন নাই শুধু কি তাই কোন কোন পোড়া কপাল এই প্রতিবাদী আলেমের বিরুদ্ধে চরণ করেছে কোন কোন পোড়া কপাল এই প্রতিবাদকে রাষ্ট্রের বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে দলের বিরুদ্ধে আখ্যা দেওয়ার চেষ্টা করেছে কোন কোন পোড়া কপাল এই প্রতিবাদকে রাজনৈতিক বক্তব্য আখ্যা দেওয়ার চেষ্টা করেছে দোস্ত সব জায়গায় রাজনীতি টাই নাই নেন না এটা রাজনীতির ব্যাপার না এটা কোন রাজনীতির গল্প শোনাচ্ছি না আপনাদের এটা আমার ইমানের ব্যাপার এটা আমার বিশ্বাসের ব্যাপার এটা আমার আকীদার চেতনার ব্যাপার ভবিষ্যতে এমন কোন চক্রান্ত যদি হয় তা আপনাদের হায়ে পাত পায়ে হাতটা রেখে বলে যাই আলেমদের বিরুদ্ধে চরণ না কইরা হাতে হাত রেখা কাঁধে কাঁধ মিলাইয়া সম্মিলিতভাবে আওয়াজ উঠাইতে হবে মুষ্টিবদ্ধ হাত উঠাইয়া বলতে হবে বাংলাদেশে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না দেওয়া হবে না নতুন আরেক শয়তানি শুরু হয়েছে শরীফ থেকে শরীফা ক শরীফ থেকে শরীফা মানি না মানি না হ্যাঁ বাংলাদেশে চলবে না শরীফ থেকে শরীফা মানি না মানি না এক দুই তিন চার সমকামী দেশ চার ব্যাস আসল বুঝে তো না যে এরা খালি বিরোধিতা করে এ মোল্লারা এইগুলো নিয়ে খামাখা চিৎকার চেঁচামেচি করে খামা খেয়ে একটা আজ এরা বিষয় হুজুরগ কোনো ইস্যু নাই তো ইস্যু বানায় খেলে এটা হুজুরগ বিষয় ক্লাস সেভেনের বই হুজুররা পড়ে বুঝেন না বুঝেন না বুঝাইতে চাই তাও বুঝেন না ঘরে ডাকাত ঢুকতেছে পাহারাদাররা বাড়িওয়ালারে সতর্ক করতেছে বাড়িওয়ালা বাইরে দিছে পাহারাদারে বাড়ি বাইরানের কথা ডাকাত রে বাইরে যেতেছে পাহারাদার আমি তোর ডাক দিয়ে বিপদে বললাম কথা কন না আমার কাজ তো ডাক দেওয়া ও ভাই বাড়িতে ডাকাত আসছে এখন বাড়িওয়ালারা ডাকাতরে না দৌড়াইয়া এখন দৌড়ায় কারে পাহারাদার ডাকাইয়া পিচ্ছির মতো হয়েছে
দুই পোলা লাগছে মারামারি এমন মাই খাইছে একটাই খায়া আমগো তো অভ্যাস হইলো আমরা এলাকায় কিছু কই না দূরে যাইয়া পাটলই মানে নিজে ও দূরে যাইয়া কিছু কই না এলাকায় পাটলই তো এলাকায় তো যেইডার এলাকা হয় দিছে মাইর বাইর যাইয়া তন্তর মোবাইল আছে না থাকলে তো মোবাইলে বা ফেসবুকে একটা মেসেজ দিয়ে দিত বাড়ির যাইয়া একটা চিঠি পাঠাইছে চিঠির মধ্যে কি লেখছে আবে আমগ মহল্লায় তোরে পায়াল খাব কি লেখছে আবে আমগ মহল্লায় তোরে পায়াল কথা কয় না খাইলাম না খাইলাম ডাক পিয়ন লয়ে গেছে চিঠি খেল করে খেল করে যেই ওই পোলার কাছে চিঠি দিছে পোলায় চিঠি খুললাই যেই দেখছে লেখা আবে আমগ মহল্লায় তোরে পায়াল খাইলাম দইরা সিড়ার সিড়াই ডাক পিয়ন রে মারছে তুই সটকানা আচ্ছা বলেন তো ডাক পিয়নের দোষটা কি এক কথা কওয়া লাগবে আরে ঠিক না কোন ডাক পিয়নের দোষটা কি কোন দোষ আছে তুই ডাক পিয়ন মারুসকে সিডি কি ডাক পিয়ন লেখছে সিডি যে লেখছে তারে যায় ধর হ্যাঁ তো তাই মার খাই আইস পাটলস আমার লগে তো আপনারাই বলেন যে ডাক পিয়ন পিটায় সুস্থ না পাগল এত আস্তে কোন কেন যে ডাক পিয়ন পিটায় সুস্থ না পাগল ভাই ও আমরা মোল্লা মুন্সিরা আল্লাহ আল্লাহ রসুলের পক্ষ থেকে ডাক পিয়ন আপনার কাছে কোরআন হাদিসের ওই সিডি লয়ে আইছি সিডির মধ্যে আপনি যদি দেখেন যে ঘুষ খাইলে তোরে সাইজ করুম আপনি যদি আমারে মারতে চান এটা তো পাগলের কাম পারলে যায় যে সিডি পাঠাইছে ওই আল্লাহরে ধরে ওখানে তো যাইবেন না কারণ এটাও জানেন যে ল্যাংরা মশা রেডি আছে ল্যাংরা মশা দিয়ে তো মারছে আল্লাহ নমরুদ রে আমগো যে সাইজ আমগরে ল্যাংরা মশা লাগবো না কানাডা দিয়ে হইব বিষয়টা কি আসলে এটা নিয়ে খুব আলোচনা হচ্ছে যে এখন এটা নিয়ে আরো অনেক আগের থেকেই আমরা আলোচনা করা শুরু করছি সতর্ক করা শুরু করছি যখন টের পাইছি আপনারা চুপচাপ থাকেন আগেও ছিলেন না বান্দরের পুত হয়েছেন কথা কর নাই মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ওলামা একরাম গেছিলেন ওই সময় মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আস্তে করে কয় ভাই যে যাই করুক আমি কিন্তু বান্দরের পুত না সবাই হাইসা উঠছিল তো বান্দরের পুত না আপনি ব্যবস্থা নেন চুপচাপ আছেন কেন কন্যাটা তো নেওয়ার লাগবে আমি তো বান্দরের পুত না কে কি হইলো না হইলো আমি জানি না তা আপনারাও দিয়ে এই অবস্থা এই যে সাম্প্রতিককালের এক ফেতনা এটা এক ভয়ঙ্কর ফেতনা অনেকগুলো ফেতনার দ্বার উন্মোচন করার জন্য এই ফেতনাটা আমি একটু ধরাইয়া দিই আপনাদেরকে এলে বুঝবেন না এই শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে কেন কথা বলতিস এত সহজ না বিষয়টা শরীফ থেকে শরীফা হয়ে গেছে আজ কাম শেষ বিষয় কী কোন তো একটু বুঝবেন আপনারা দুই চার মিনিট না না বুঝেই খালি বিরোধিতা করবেন একটু শোনেন দেখেন একটা হচ্ছে হিজরা হিজরা আমাদের পরিচিত শব্দ কিন্তু আইনি নাম হচ্ছে থার্ড জেন্ডার কি থার্ড জেন্ডার তৃতীয় লিঙ্গ এটাও একটা ঝামেলার নাম কোন দিক দিয়ে ধর্ম সব দিক দিয়েই ঝামেলা থার্ড জেন্ডার বলতে ইসলামে কিচ্ছু নাই ইসলামে কোরআনে জেন্ডার দুইটা বলা হয়েছে দুইটা কয়টা জেন্ডার বোঝেন তো লিঙ্গ দুইটা ছেলে অথবা মেয়ে অসংখ্য আয়াত আছে এই ব্যাপারে সুরা নিসা এক নম্বর আয়াত পড়ে দেখেন আল্লাহ কি বলেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা وبث منهما رجالا كثيرا ونساء الله বলেন আমি নারী পুরুষ বানাইছি তৃতীয় লিঙ্গের কথা কোরআনে নাই আরে কায়াতে তো আরো বিস্তারিত বলছেন আল্লাহ তাআলা লিল্লাহি মুলকু সামাওয়াতি ওয়াল আরদ يخلق ما يشاء يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور
أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما إنه عليم قدير. الله বলেন আমি যাকে চাই তাকে শুধু মেয়ে দেই. শুধু মেয়ে হলো আসেন না বাবেনে. আল্লাহ বলেন যাকে চাই আমি তাকে শুধু ছেলে দেই মেয়ে নাই. আবার বলেন যাকে চাই তাকে ছেলেও দেই মেয়েও দেই. আবার যাকে চাই কোনটাই দেই না. বন্দা রাখি আকিম. এইটুকুলা কথা যা আল্লাহ বললেন একবারের জন্য বলেন নাই যাকে তাই চাই তাকে মিক্স দেই ছেলেও আছে মেয়েও আছে থার্ড জেন্ডার এক জায়গার জন্যও বলেন নাই. এটার কোনো সিস্টেমই নাই. তা আপনারা বলবেন তো কি এটা কি বলবেন তো কি বলবেন বুঝেন না আপনি. একটা মানুষ যখন চোখ ছাড়া জন্ম নেয় তাকে আপনি থার্ড জেন্ডার বলেন কি বলেন না. এটা শব্দটার টোটাল একটা নাম আছে না প্রতিবন্ধী কি অঙ্গ প্রতিবন্ধী কিটা প্রতিবন্ধী দুই রকম হয় একটা মানসিক প্রতিবন্ধী আর অঙ্গ প্রতিবন্ধী. এটা হলো অঙ্গ প্রতিবন্ধী. একটা মানুষ যদি হাত ছাড়া জন্ম নেয় কি বলবেন থার্ড জেন্ডার কি বলবেন অঙ্গ প্রতিবন্ধী. পা ছাড়া জন্ম নিলে অঙ্গ প্রতিবন্ধী. সব অঙ্গে ঝামেলা সহ জন্ম নিলে আপনারা বলেন প্রতিবন্ধী অঙ্গ প্রতিবন্ধী. কিন্তু শুধু এই একটা জায়গায় বিশেষ স্থানগুলোতে কোনো ঝামেলা সহ কোনো বাচ্চা জন্ম নিলে অথবা পরবর্তীতে পরিবর্তন হয়ে গেলে তার নাম কেন হবে থার্ড জেন্ডার সেও তো একটা প্রতিবন্ধী. কোরআন তো তাই বলে. সমস্যাটা কি জানেন সমস্যাটা হচ্ছে থার্ড জেন্ডার মহিলা এই দুই জেন্ডারের সমাজ থেকে আমরা ওদেরকে বাইর করছি. এই সমাজ এই রাষ্ট্র এই ব্যবস্থাপনা এই ধর্ম সব কিছু থেকে ওরা আলাদা হইয়া ফলাফল ফলাফল হচ্ছে এখন ওরা সংঘবদ্ধভাবে রাস্তায় রাস্তায় চিন্তাই করে. সংঘবদ্ধভাবে রাস্তায় রাস্তায় চিন্তাই শুধু করে না ওরা বিয়ে বাড়িতে হানা দিয়া জোরপূর্বক চাঁদা আদায় করে. ওরা খতনাওয়ালা বাড়িতে হানা দিয়া জোরপূর্বক চাঁদা আদায় করে. ওরা ছোট্ট বাচ্চা নতুন জন্ম নেওয়া বাচ্চার ঘরে যায়া ওই ঘরে যায়া জোরপূর্বক চাঁদা আদায় করে. আমরা বলবো এর জন্যে ওরা যতটা দায়ী তার চেয়ে বেশি দায়ী এই সমাজ. এই সমাজ ইসলাম নামাই না ইসলামের বিধান নামাই না ওদেরকে আরেকটা নাম দিয়া থার্ড জেন্ডার নাম দিয়া তৃতীয় লিঙ্গ নাম দিয়া ওদেরকে এই সমাজ থেকে বাইর করে দেওয়ার কারণে আজকে এই সমস্যা. যদি ইসলাম মাই না ওদেরকে সমাজের একটা অংশ মনে করে ইসলামের বিধান বাস্তবায়ন করত তো এই সমস্ত হিজড়ারা রাস্তায় রাস্তায় নোংরামিতে জড়াইত না. আমি আপনি এমন কোন আন কমপ্লিট দিন তো গ্রহণ করি নাই যেই দিন এই সমাজ এই শ্রেণী সম্পর্কে কোনো বিধান দেন নাই. আলহামদুলিল্লাহ আমার দিন এদেরকে বিধান দিয়েছে. নবী আলাইহিসসালাম ক্লিয়ার বলেছেন মেয়েদের মতো পেশাব করলে মেয়ের বিধান তার জন্যে ছেলেদের মতো পেশাব করলে ছেলের বিধান তার জন্যে স্পষ্ট কথা. এরপরেও যদি অস্পষ্ট থাকে তারা তাকে আমরা আমাদের পরিভাষায় বলি খুনসা মুশকিলা তার জন্যও আলাদা বিধান আছে. সমাজ থেকে তাড়ায় দেওয়ার বিধান নাই. আর আপনার সন্তান আপনার ভাই আপনার বোন একে সমাজ উচ্চত কেন করছেন আপনি. তার অধিকার আছে আপনার সাথে বাঁচার. আপনার সম্পদের ভাগ সে পাবে. মেয়ে হইলে মেয়ের ভাগ ছেলে হইলে ছেলের ভাগ. বাবা মা হিসাবে আপনার স্নেহ মমতা পাওয়ার অধিকার তার ছিল. জুলুম আপনারা করেছেন এই সমাজ করেছে. রাষ্ট্র স্বীকৃতি দিয়েছে তাদেরকে আলাদা পরিচয় দিয়েছে থার্ড জেন্ডার. এই আলাদা পরিচয় দেওয়ার কারণে এখন এরা এই সমাজের বাহিরের যত নোংরামি আছে সব নোংরামি তারা জড়াইয়া গেছে. কিন্তু দোস্ত মনে রেখে থার্ড জেন্ডার আর ট্রান্সজেন্ডার কিন্তু এক জিনিস না. একটা হচ্ছে বায়োলজিক্যাল বিষয় একটা হচ্ছে কি বলবো শারীরিক সমস্যা অঙ্গ সমস্যা. হিজরা হচ্ছে অঙ্গের সমস্যা.
আর ট্রান্সজেন্ডার হচ্ছে মানসিক সমস্যা। একজন মানুষ ট্রান্সজেন্ডার কি বুঝে, একটা ছেলে ছেলে হিসাবে জন্ম নিয়েছে, বালে ঘুষ সব ঠিক আছে, কোনো অঙ্গে কোনো সমস্যা নাই, হঠাৎ তার মাথায় আসলো যে আমার মধ্যে কিছু মেয়েলি ভাব আছে, এই মনে করাটাই যথেষ্ট তার জন্যে, সে যদি এখন অস্ত্রোপচার করায়া কোনো পরিবর্তন নিজের শরীরের মধ্যে নিয়ে আসে তো পশ্চিমারা ইতিমধ্যে স্বীকৃতি দিয়া দিছে যে তার মনে হচ্ছে কেউ এইটা একটা অধিকার বানাইয়া তাকে স্বীকৃতি দিতে হবে। আপনি তো নাউজুবিল্লাহ পড়ছেন অথবা থ মেরে গেছেন যে বাংলাদেশে কি আর এগুলো সম্ভব। দোস্ত কাজ শুরু হয়ে গেছে, দুইটা স্বীকৃতি দরকার, দুইটা, একটা সামাজিক স্বীকৃতি আর একটা আইনি স্বীকৃতি। সামাজিক স্বীকৃতি ইতিমধ্যে তারা আদায় করে ফেলছে, কেন, ওই যে ভ্রষ্ট হুচিমিন ইসলাম বগুড়ার যেই ছেলেটা 29 বছর বয়স্ক, ইন্ডিয়ায় যায় অস্ত্রোপচারের মাধ্যমে, এখন মেয়ে এখন টিভিতে টক শোতে আসে খালি, ওই কুচুকরিরা তাকে মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত নিয়ে গেছে। এটা তো মাননীয় প্রধানমন্ত্রীর দোষ বলছি না আমি, আবার ভুল না বুঝি, কুচুকরিরা কিভাবে কিভাবে লাইন গেট করে ওই পর্যন্ত নিয়ে গেছে। ওই পর্যন্ত নেওয়া মানি বুঝছে রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহী মাননীয় প্রধানমন্ত্রী, তার পর্যন্ত যখন নিয়ে গেছে তাহলে ইতিমধ্যে সামাজিক স্বীকৃতি তারা আদায় করে ফেলছে। এখন দরকার একটা আইনি স্বীকৃতি। আইনি স্বীকৃতি আপনি ভাবছেন যে এটা তো হবে না, না, গত 21 সেপ্টেম্বর 2023, এই যে গত বছরের শেষ দিকে ট্রান্সজেন্ডার অধিকার সংরক্ষণ আইন 2023, ট্রান্সজেন্ডার অধিকার সংরক্ষণ আইন 2023 এই নামে একটা আইনের খসড়া তৈরি ইতিমধ্যে হয়ে গেছে, যাচাই বাছাইয়ের জন্যে সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়ে গেছে। আমাদের অতীত ইতিহাস হচ্ছে কোনো আইন যদি হয় খসড়া তৈরি হয়ে গেলে মোটামুটি হয়ে যায়, বুঝে আসছে যেটা আইন হয়ে যাচ্ছে। ট্রান্সজেন্ডারের ব্যাপারটাও কিছুটা এমন, আইন হওয়ার পথে এখনও আপনারা ঘুমান, যদি বলেন একটু তেল দিয়ে দিই, ঘুমান, ঘুমাই থাকেন, সমস্যাটা কি, আরে সমস্যা কি বুঝে, এটা শয়তানের একটা এজেন্ডা, শয়তান আল্লাহকে বলেছে এটা, ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইরুন্না খালকাল্লাহ, আল্লাহ আমি আপনার বান্দাকে হুকুম করব তারা যেন সৃষ্টির পরিবর্তন করে, সৃষ্টির পরিবর্তন, কাটাকাটির মাধ্যমে অস্ত্রোপচারের মাধ্যমে ছেলে মেয়ে হয়ে যাবে, মেয়ে ছেলে হয়ে যাবে, এটা শুধু মনে করাই যথেষ্ট, শারীরিক কোনো পরিবর্তন আসুক না আসুক তাতে কিচ্ছু যায় আসে না, মনে করলেই হইল। কালকে দেখলাম আমাদের এক ভাই মাওলানা মিজানুর রহমান আজহারী হাফিজাহুল্লাহ বড় সুন্দর একটা কথা বলছে, আমার খুব পছন্দ হয়েছে কথাটা, পছন্দ হয়েছে, দারুণ কথা, এটা আল্লাহ প্রদত্ত, আল্লাহ ঢালছেন কথাটা আসছে, যে এখন কোনো শিয়াল যদি বলে এটা যে আমার কাছে লাগতেছে আমি শিয়াল না আমি মুরগি, বুঝেন কথা, কোনো শিয়াল যদি বলে আমার কাছে মনে হচ্ছে আমি শিয়াল না আমি মুরগি, আমার এই মুরগির খোয়ারে দিয়া দাও, দিবেন তখন কে বেটা মুরগি খাওয়ার বুদ্ধি না, তোর মনে করার দ্বারা তোর কী আসে যায়, তোর লেন্সার রয়েছে সব রয়েছে, তুই শিয়ালে তুই মুরগি কেমনি হলি রে, যেটা ডাক দে তো কুকুরুক কুক, দারুণ কথা, শিয়াল কোনোদিন মুরগি হবে না, ছেলেও কোনোদিন মেয়ে হবে না, এটা আল্লাহর চ্যালেঞ্জ, কার কার, আল্লাহ বলেছেন কোরআনে আসছে ভাই, বুঝার চেষ্টা করেন, আল্লাহ বলেন ফা আকিম ওয়াজহাকা লিদ্দিনি হানিফা
فطرة الله التي فطر الناس عليها لا تبديل لخلق الله ذلك الدين القيم ولكن أكثر الناس لا يعلمون. الله بولن لا تبديل لخلق الله عمي جاكي ميبا نايسي سارا دنيا جيكت سابق جاني چستا کري تاكي چلے باناتے بار بنا دكار كتا عمي جاكي چلے بنايسي সারা দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানী চেষ্টা করে তাকে মেয়ে বানাতে পারবে না কার কথা আল্লাহ শয়তান কয় আমি সৃষ্টির পরিবর্তন আনবো আল্লাহ কয় পারবি না এখন আপনি দেখা যায় শয়তানের লগে যোগ দিয়েছেন আমাদের আপত্তির জায়গাটা তো বুঝেন না বলে হুজুর কাড়াকাড়ি করে যা মনে চায় করুক কার কি আয় যায় আসে যায় না শুনেন কেন আসে একটু বোঝার চেষ্টা করে শয়তানের একটা কৌশল প্যাকেট চেঞ্জ করা কি চেঞ্জ করা ভিতরের জিনিস আগেরটাই কিন্তু যেই দেখছে ধরা পড়া যাইব তুই পুটলা পাল্টাইস শয়তানের কাম পুটলা চেঞ্জ করা আর আমগ মোল্লা মুন্সিগো কাম পুটলা খুইল্লা গোমর ফাঁস করা শয়তান যে পুটলা পাল্টা এটা আপনাদের একটু বুঝাই শোনেন আল্লাহ তাআলা বলেন لا تقتلوا أولادكم خشية إملاق দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করবে না কাজী একটু জোরে সরে বলেন তো জন্ম নিয়ন্ত্রণ কি এত আস্তে কেন জোরে কোন চিল্লায় এখন শুনেন আপনি করলেও বলেন কারণ করলে গুনাহ করলে আল্লাহ চাইলে মাফ করে দিবেন কিন্তু হারামকে হারাম স্বীকার না করলে ঈমান চলে যাবে এইজন্য চিৎকার দিয়ে বলেন তো জন্ম নিয়ন্ত্রণ কি আল্লাহ সবাই বলে না ডরাইতেছে কই করছি আবার কেমনে কই কোন কোন স্বীকার করেন আল্লাহ চাইলে মাফ করবেন বলেন জোরে বলেন জন্ম নিয়ন্ত্রণ কি আল্লাহ শয়তানকে খাইছে হুজুররা যেমনে স্লোগান উঠাইছে পাবলিক তার করব না কয় রাক রাক আমি পটলাটা পাল্টাই তো শয়তান জন্ম নিয়ন্ত্রণ এই নাম পাল্টায় এখন চেঞ্জ করছে পটলা উপরের মোড়ক চেঞ্জ করে এখন নাম দিছে সুখী পরিবার শরীয়তের বিধান ওয়ানকিহুল আয়ামা মিনকুম والصالحين من عبادكم وإمائكم إن يكونوا فقراء يغنهم الله من فضله والله واسع عليم الله বলেন ছেলে মেয়ে বড় হয়ে গেলে বিয়া করায় দাও কি করায় দাও মুরব্বীরা কয় এমনি রাখতারি না আবার দেয় উস্কানি রাখার দরকার কি সময় হয়েছে বিয়া করায় দেন খেয়াল করেন শয়তানের টার্গেট বিয়ারে দেরি করানো আপনারা মনে মনে করবেন খালি সব খালি শয়তানের উপরে চাপাইয়া দেন শয়তান বিয়া দেরি করাইলে হের কি লাভ লাভ বুঝেন না বিয়ারে যত দেরি করাইতে পারবে জিনা তত বাড়াইতে পারবে লাভ বুঝেন না আপনারা শয়তান যখন দেখলো হায় রে কারবার তো হইছে হুজুরে তো ওয়াজ করে করে পাবলিক তাড়াতাড়ি বিয়ার ব্যবস্থা করতেছ এখন তাড়াতাড়ি বিয়া করবা না এই কথা তো আর বলা যাবে না কয় তাইলে এক কাম কর পটলা পাল্ডা কি পাল্ডা এখন আস্তে করে পটলা পাল্ডায় আর নতুন পটলার নাম দিছে বাল্য বিয়ে কি দিছে দেখছেন নি কারবার টার্গেট কিন্তু ইসলাম টার্গেট কি বলে আপনি কেমনে বুঝলেন কা আমি কেমনে বুঝবো দুনিয়া আমারে বুঝাইতেছ বগুড়ায় সরকারের যে বিবাহের বয়স আছে ওই বয়সের ছোট এমনি বালে হইছে দুই ছেলে মেয়ের বিয়ে এই কোন জায়গায় দুই ছেলে মেয়ের বিয়ে আমাকে একটু জবাব দেন আপনারা বিয়ে করছে ছেলে মেয়ে কারা করাচ্ছে বাবা মা কারা জোরে কর কাজীরে ডাকছে যে বয়সটা বাড়াইয়া একটু
সরকারি নথিভুক্ত করে তো লেখালেখির কাম করছে কি বলেন সব ঠিক কে জানি পুলিশের কাছে 999 কমপ্লেইন করছে যে জায়গায় বাল্য বিয়ে হইতাছে পুলিশ দৌড়ে আইছে আইসাই ও না বিয়া বসছে মজলিস ঠিক এখন মাইয়ার বাপ মেয়ের বাইরে পাঠাইছে হুজুরে ডাক দে কবুলটা পড়াইয়া দেখি হুজুরে যায় কইছে হুজুর আব্বাই কইছে একটা বিয়া পড়াইতে হইব হুজুর তো হারে বেচারা মনে করছে বিকালের বাজারের টাকাটার ব্যবস্থা হয়েছে জামাটা গাও দিয়ে দিছে দূর বিয়ার মজলিস আইসা বসছে তা আবার আপনারা কন এখন চারটা পক্ষ এখানে একটা হয়েছে বিয়ে করছে ছেলে মেয়ে কে করাইছে কে লেখছে কে হুজুরের কাম হইলে একটু কবুলটা পড়া দোয়া করবো তো মূল ভূমিকায় তো হুজুর নাই না আগে তো সব ঠিক করা পুলিশ আইসা ধরল হুজুর কি রে ভাই কাহিনী কি পুলিশ ধরল না ছেলে মেয়েকে পুলিশ ধরল না বাবা মাকে পুলিশ ধরল না কাজীকে পুলিশ ধরল ইমামকে কেন ওদের টার্গেট ইসলাম অথচ এই 14 বছরের মেয়েটা প্রেমিকের হাত ধরে পার্কে পার্কে ঘুরে বাল্য প্রেম বলে তাদেরকে কেউ আটকায় না এই 14 বছরের মেয়ে প্রতিদাবৃত্তিতে লিপ্ত বাল্য প্রতিদাবৃত্তি বলে ওদেরকে কেউ আটকায় না আটকাইতে মনে চায় কখন যখন বিয়ে করতে যায় শরীয়ত মাইনা কারণ ওদের টার্গেট আসলে ইসলাম আল্লাহর কথা তুই পাল্টাই দিতে পারবি না তো এখন ওই যে শয়তান বলতেছিলাম প্যাকেট পাল্টাইছে প্যাকেট প্যাকেট কেমনে পাল্টায় একটু বুঝেন শরীয়তের বিধান বিধান হচ্ছে সমকামিতা এক নোংরা হারাম এটা বলেন হারাম তো অনেক কিছু আছে একটা নোংরা হারাম রুচির দুর্ভিক্ষ না হইলে এই কাম কেউ করে না একটা নোংরা নষ্টা নষ্টমী এটা হারাম শয়তান কয় বহু চেষ্টা করছে বাংলাদেশে সমকামিতাকে বাজারজাত করার জন্যে ওরা বিভিন্ন সংগঠন বানাইছে পত্রিকা বাইর করত হ্যাঁ ওদের বিশেষ চিহ্ন আছে রংধনু চিহ্ন অনেক চেষ্টা করছে পারে না ওরা চিন্তা করছে একটা কাম কর পুটলাটা পাল্টা এখন পুটলা পাল্টায় নতুন নাম দিছে ট্রান্সজেন্ডার বলে ট্রান্সজেন্ডার সমকামিতা কেমনে হইল হুজুর আপনি বুঝেন একটা ছেলে যে এখন মেয়ে হইছে আল্লাহ কি কয় সে ছেলে আছে না মেয়ে হইয়া গেছে আল্লাহ কয়লা তাবদিল আলী খালকিল্লা সারা দুনিয়ার মানুষ চেষ্টা কইরা তোর মেয়ে বানাইতে পারবো ছেলে ছেলেই রয়ে গেছে সাজসজ্জায় সে মেয়ে চলনে বলনে ঢঙে সে মেয়ে বলেন তো এই তথাকথিত মেয়েটার বিয়ে হবে কার সাথে হ্যাঁ বলেন জোরে কর কার সাথে বিয়ে হইল কার সাথে সে নিজে কি এখন বিয়ে হয়েছে কার কার এটাই তো সমকামিতা একটা মেয়ে যে বলছে আমি এখন ছেলে এখন বলেন এই তথাকথিত ছেলেটার বিয়ে হবে কার সাথে মেয়ের সাথে কার সাথে সে তো ছেলে মেয়ে কি সাচ্ছে আরে মেয়ে কি সাচ্ছে ছেলে সাচ্ছে এখন বিয়ে হবে কার সাথে অথচ আল্লাহ বলেন লা তাবদিল আলী খালকিল্লা তুই চেষ্টা করলে মেয়ে হইতে পারবি না ছেলে হইতে পারবি না তুই মেয়ে মেয়েই আসস তাহলে এখন তার বিয়ে যদি মেয়ের সাথে হয় হইল কার কার সমকামিতা সমকামিতাকে বাজারজাত করার জন্য শয়তান কি করছে প্যাকেট পাল্টাইছে ডাইরেক্ট সমকামিতা বইলা বাজারজাত করতে পারে না তোর নাম দিছে এখন নতুন ট্রান্সজেন্ডার এই অসভ্যগুলো আল্লাহর আরেকটা বিধানকে দুনিয়া থেকে ওঠানোর চক্রান্তে নেমেছিল সেটা হচ্ছে কোরআনের একটা বিধান সূরা নিসা কোন সূরা বলেন 11 নম্বর আয়াতের একটা অংশ কত নম্বর আয়াত আল্লাহ বলেন লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসাইয়াইত ছেলে যা পাবে মেয়ে পাবে অর্ধেক এই বিধানটা কার সবাই বলেন একটু বুঝেন একটু বুঝেন একজনের এক ছেলে এক মেয়ে বলেন তো ভাগ হবে কয়টা ছেলে পাবে কয় ভাগ মেয়ে পাবে
ওরা বহুদিন চেষ্টা করছে সমান অধিকার, ওই যে শরীয়তের বিধান বলে এই বিধান মানবা না, এই কথা বললে তো মানুষ শুনবে না, তো পোটলা পাল্টাইতে চেষ্টা করছে, প্যাকেট পাল্টায়া নাম দিছে সমান অধিকার। কি নাম দিছে? সমান অধিকার। দেখে যে এটাও তো খায় না পাবলিক, কারণ আল্লাহর স্পষ্ট কথা সূরা নিসা 11 নম্বর আয়াত, লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, দুই মেয়ে যা পাবে এক ছেলে তা পাবে। আল্লাহর স্পষ্ট বিধানের বিরুদ্ধে মানুষরা তো উস্কাইতে পারে না, ওলামারাও সাথে মানুষকে বুঝায়ালায়, পোটলা ছিঁড়া ছিঁড়া দেখায়ালায়, শয়তান তো বসে বড় বিপদে, শয়তান বসে বড় বিপদে। কয় রাখ রাখ, আমি বিপদে বললে কি হয়েছে, বাটপাররা বিপদ থেকে কেমনে বাইর হইতে হয় জানা আছে রাস্তা তরিকা। শয়তান এইবার পোটলা আগেরটা ছিঁড়া, সমান অধিকারের পোটলা ছিঁড়া, এখন নতুন পোটলা বানাইছে, সেই পোটলার নাম হচ্ছে ট্রান্সজেন্ডার। এই ট্রান্সজেন্ডারের মাধ্যমে সমান অধিকারের একটা দুর্বিষন্ধি ওরা চালাবে। আপনি বলবেন কেমনে হুজুর, আমরা বুঝাই আপনাকে, এক ছেলে এক মেয়ে বাবার, বলেন তো ছেলে কয় ভাগ পাবে, মেয়ে কয় ভাগ? এখন ওই তথাকথিত নারীবাদীরা এই মেয়েটাকে আয়েশা যদি খোঁচায় বলে যে তুমি বলো আমার কাছে মনে হচ্ছে আমি মেয়ে না আমি ছেলে, রাষ্ট্রীয় আইন যদি হয় তো রাষ্ট্রের আইন বলবে হ্যাঁ সে তার মনে করাটা এটা তার অধিকার, আজকে থেকে সে ছেলে। এখন ভাগ হবে কয়টা? দুইটা। এটাই তো সমান অধিকারের স্লোগান ছিল, দেখছেন কেমনে পাল্টাইছে, কথা বুঝতেছেন আমার? এটা একটা ধোকা, সমান অধিকার একটা ধোকার স্লোগান, দুনিয়ার কোথাও সমান অধিকার নাই। একজন রাষ্ট্রের প্রধান নির্বাহী যেই ভাতা পান আর একজন কর্মচারী একই ভাতা পান না, হেড স্যার যেই ভাতা পান একজন পিয়ন কেরানি সেই ভাতা পান না, কোথাও সমান অধিকার নাই। আর এটা একটা ইনসাফের কথা না, ইনসাফের কথা হচ্ছে ন্যায্য অধিকার। বলে ন্যায্য অধিকার কি তো একটু বুঝেন আপনারা, আপনাকে একটু বুঝাই। আমার এক মুসল্লি, আরে বহু ইমানদারের মাথার মধ্যে এই ভাইরাস ঢুকছে, আমারে কয় হুজুর একই বাবার ছেলে একই বাবার মেয়ে, বুঝি না হুজুর, ছেলের ভাগ দুইটা মেয়ের ভাগ একটা, আমার কাছে এইটা না হুজুর, এই বিধানটা না হুজুর আমার কাছে, না কেমন 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 জানি লাগে, আমি কি আপনার ইমানটা লইয়াও আমার কেমন কেমন জানি লাগে, কথা ঠিক নেই? কারণ আল্লাহ আল্লাহ রসুলের বিধান আসার পর যার কেমন কেমন লাগে তার ইমানও কেমন কেমন হয়ে গেছে, হয়ে গেছে। এ কথা আমার না আল্লাহর, মা কানা লি মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদা আল্লাহু ওয়া রাসূলুহু আমরা আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ আল্লাহর রাসূলের বিধান আসার পর কোনো কেমন কেমন নাই, যা বলছে তাই মানার নাম ইসলাম। কিন্তু এখানে একটু বুঝায়া না দিলে আপনারও কেমন কেমন লাগতে পারে, কয়জনরে বলবো যে আপনার ইমান লইয়াও আমার কেমন কেমন লাগে, একটু বুঝেন আপনারা, বুঝেন। আমার দিন অযৌক্তিক কোনো বিধান দেয় নাই, হ্যাঁ যুক্তি বুঝার মতো শক্তি আমার ব্রেনের নাই, সেই জন্যে আমি বুঝি না, তাও যেগুলো বুঝানো যায় অন্তত এগুলো তো বুঝেন। মাদ্রাসার মোহতামিম প্রিন্সিপাল সাহেব, ওই বোর্ডিং ম্যানেজার যিনি বাজার সদাই করেন, তাকে বললেন আজকের কত টাকা লাগবে বাজার করতে, ও তো মা গণ্য টেনে কয় হুজুর 5000। কত? 5000। কিসের জন্যে? সবাই শব্দগুলো বলেন তাহলে আমার বুঝাইতে সহজ হবে, 5000 কিসের জন্যে? তো হুজুর আলমারি খুললা 5000 টাকা দিছে, লন বাজার করে লো। হুজুরের পিচ্ছি আছে একটা কটকটটা, আয়া কয় আব্বা আমি একটু বাজারে যাব, তো হুজুর কয় যাও ম্যানেজারে করে লিয়ে যান একটু দেখে রেখেন, তো দেখে যে যাওয়ার সময় কেউ জানি মুসরামুসি করে। তো বাপ তো সন্তানের স্বভাব বুঝে, বাপ মা বাপ সন্তানের স্বভাব সবচেয়ে ভালো বুঝে, তাই না? ওর মুসরামুসি দেখে বুঝছে ও কী বলতে চায়। তো হুজুর 100 টাকার একটা কসকসিয়া নোট বাইর করিয়া ওরে দিছে, নে মজা খাইস। কী জন্যে? আগে দিছিল কত? কী জন্যে? ওরে দিছে কত? 100 টাকা। কী জন্যে? যেই 100 দিছে ও টাকা তো ধরেই না, এমন এক মোড়া মারছে, আরে কী হয়েছে, আরে কি হয়েছে কবি তো, আরে মানে আশ্চর্য কি হয়েছে বলবি তো, আমি 100 নিব না। কত নিবি? আমার 5000 দেওয়া লাগবে। কত? 5000। তোরে 5000 কি জন্য দিব? কয়ারে দিছো যে সমান অধিকার। কি অধিকার বলেন? এই সমান অধিকারের দাবি এটা যৌক্তিকটা পাগলামি,
বলেন কি কি? আরে বলেন না কি, কারণ 5000 জারে দেওয়া হয়েছে কিসের জন্য? আরে 100 দেওয়া হয়েছে কি জন্য? মজা খাওয়া গ্রুপ যদি কয় আমারও বাজারওয়ালার মতো পুরা দিতে হইব, তো এটা সমান অধিকারের দাবি না পাগলামি? এইবার বুঝেন আল্লাহর বিধান ঠিক না আমার দাবি ঠিক? দেখেন আপনি আগে দেখালন বুঝালন, আল্লাহ ছেলেকে ভাগ দিছে কয়টা জানো? বলেন ছেলেকে ভাগ দিছে দুইটা, মেয়েকে একটা। আল্লাহ ছেলেকে ভাগ দুইটা দিলেও দায়িত্ব দিছেন চারটা। কয় দায়িত্ব? চারটা। কয় দায়িত্ব? চারটা। মেয়েকে ভাগ দিছেন কয়টা? দায়িত্ব কি দিছেন এটা আমি শিখাইয়া দিই, ওইটাই বলবেন। বলেন দায়িত্ব দিছেন জিরো। হইল না, এটা সুন্দর করে সিফত মাখরাজ সহ আদায় করবি পোলাপাইন। দায়িত্ব দিছেন হঠাৎ করে সুন্দর করে বলতে হইব জিরো। ভাগ কয়টা? ভাগ কয়টা? দায়িত্ব ছেলেরে ভাগ দিছেন দায়িত্ব? মাশাআল্লাহ। বলে চারটা দায়িত্ব ছেলের কি বুঝেন না আপনি? আল্লাহ ছেলেরে বলে দিছেন, ওই ছেলে তুমি যদি স্বামী হও তো স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব তুমি স্বামীর। ও ছেলে তুমি যদি বাবা হও তো সন্তান কন্যা কন্যা সন্তানের ভরণ পোষণের দায়িত্ব তুমি বাবার। ও ছেলে তুমি যদি সন্তান হও তো মায়ের ভরণ পোষণের দায়িত্ব তুমি সন্তানের। ও ছেলে তুমি যদি ভাই হও বোনের ভরণ পোষণের দায়িত্ব তুমি ভাইয়ের। দায়িত্ব কয়টা? ভাগ কয়টা? মেয়ের ভাগ দিছেন কয়টা? দায়িত্ব বলে জিরু কর্তিকা। ও মেয়ে তুমি যদি কন্যা হও তো তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার বাবার। ও মেয়ে তুমি যদি স্ত্রী হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার স্বামীর। ও মেয়ে তুমি যদি মা হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার সন্তানের। ও মেয়ে তুমি যদি বোন হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার ভাইয়ের। দায়িত্ব কয়টা? দায়িত্ব কয়টা? ভাগ কয়টা? কয় দায়িত্ব নাই একটাও, ভাগ কেন দিছে একটা? কয় মজা খাইতে কি জন্যে? আরে বলেন না কি জন্যে? কি জন্যে? ওরে চারটা দিছে ভাগ, দুই ভাগ দিছে কি জন্যে? ওরে দিছে কয়টা? ছেলের দিছে কয়টা? কি জন্যে? কথা বলে না বাজার করতে। আরে বলেন না কি জন্যে? ওরে দিছে কয়টা? কি জন্যে? আরে মজা খাইতে। বলেন না কি জন্যে? ওই যে মাঝে মাঝে একটু লিপস্টিক কিনবো, একটা বেন্টি ব্যাগ পছন্দ হয়েছে এটা কিনবো, জামাই দেয় সমান জুতা একটা উঁচা জুতা কিনবো, এই টুকটাক বাজার টাজার লেগা আল্লাহ কানে তুই মজা খাইছে এটা। এখন মজা খাওয়া গ্রুপ যদি কয় সমান অধিকার, আমারও দুইটা দেওয়া লাগবে বাজার গ্রুপের মতো, তো বলেন এই সমান অধিকারের দাবি যৌক্তিক না পাগলামি? ওরাই পাগলামি সমাজে বাস্তবায়ন করতে না পাইরা প্যাকেট পাল্টাইস। কি করছে? প্যাকেট পাল্টায় নতুন প্যাকেটের নাম দিছে ট্রান্সজেন্ডার। এখন এই মেয়ের কবে তুই দাবি করে না, আমার কাছে কেমন কেমন জানি লাগতাছে, শাহবাগ যায় স্লোগান দিতে মনে চায়, একটা বেড়া বেড়া ভাব আইছে এই দেশের আইন কেব আজকে থেকে তুই বেড়া, এখন কেব সমান অধিকার, ভাই যা পাইবো আমারও তো দেওয়া লাগবে। দেখছেন কারবার? দেখছেন কারবার? এখন সমস্যা কি, এই ট্রান্সজেন্ডারের মাধ্যমে এই বোনটা আজীবন ভাইয়ের হক মাইরা খাওয়ার রাস্তা খুলতেছে। খেয়াল করেন সমস্যা কয়টা দেখাবো আপনাদেরকে বলেন। শরীয়তের বিধান সূরা নূর আয়াত 30-31, আয় কোন সূরা? সূরা নূর আয়াত নম্বর 30-31। আল্লাহ বলেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া কুল লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না। নবী আপনি নারী পুরুষকে বলে দেন তারা যেন তাদের এই চোখগুলোকে দৃষ্টিগুলোকে অবরত করে, নিচের দিকে রাখে। এখন শরীয়তের বিধান হচ্ছে দৃষ্টি নিচের দিকে রাখা, ঠিক কিনা? আচ্ছা এখন মনে করেন এই ট্রান্সজেন্ডারের মাধ্যমে যেই ছেলেটা মেয়ে হয়ে গেল, এখন সে যখন মেয়ে সমাজে যাবে তো মেয়েরা ওর দিকে তাকাবে, আমাদের এক বোন আসছে নতুন আপা আসছে, তো না নতুন আপার দিকে তাকাইব, এই নতুন আপারে আল্লাহ কি কয়? আল্লাহ কি কয়? লা তাবদিলা, আরে জোরে কয় লা তাবদিলা লিখালকিল্লা। আল্লাহ কয় হইব না, কাড়াকাড়িতে লাভ নাই, ভিতরে জিনিস আমি যেটা বানাইছি সারা দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানে চেষ্টা কইরা ওটারে সরাইতে পারবে না। আল্লাহ কয় তুই ছেলে, ওরা কয় নতুন আপা আইছে, এখন এই নতুন আপার দিকে পুরান আপারা যখন তাকাইতেছে আসলে তাকাইতেছে কার দিকে? আরে ছেলে তাকাইতেছে কার দিকে? প্রতি মুহূর্ত আল্লাহর এই বিধানকে তারা লঙ্ঘন করতেছে, খবর নাই শেষ হয় নাই। আর কয়টা দেখাবো আপনাদের, এই ছেলেটা যখন বলতেছে আমি মেয়ে, এটা সত্য কথা না মিথ্যা কথা?
তার মানে ট্রান্সজেন্ডারের মাধ্যমে একটা ছেলে বা একটা মেয়ে আজীবন একটা মিথ্যার উপর প্রতিষ্ঠিত থাকতেছে। হ্যাঁ কথা বলে শুধু কি তাই, ট্রান্সজেন্ডার এতক্ষণ যে বুঝাইলাম, বলেন এটা হালাল কাজ না হারাম কাজ? বলেন হালাল কাজ না হারাম কাজ? আরো জোরে কর, আরো জোরে কর। শুনেন একটা মাসআলা, ফতুয়া শুনেন, ফতুয়া। কোন হারামে যদি কেউ জড়ায়া যায় এটা কবিরা গুনাহ, এটা কবিরা গুনাহ। বলেন না কবিরা গুনাহ করলে তার নাম ফাসিক। কি ফাসিক? কাফের না। কি তার নাম? কি ফাসিক? সে কাফের না, আল্লাহ চাইলে তাকে মাফ করে দিতে পারে, ঠিক না? সে ফাসিক, কবিরা গুনাহ করে। কিন্তু মনে রেখেন, হালালকে যদি কেউ হালাল স্বীকার না করে হারাম মনে করে, হারামকে যদি কেউ হারাম স্বীকার না কইরা বৈধ মনে করে, মাসআলা হচ্ছে তার ঈমান থাকে না, সে কাফের। কাজী ট্রান্সজেন্ডার এই হারাম বিষয়কে যদি কেউ হালাল মনে কইরা, আইনের স্বীকৃতির জন্য আন্দোলন করে, আইনি স্বীকৃতির জন্য আবেদন করে, সে কাফের। কেউ যদি ওই আবেদনে সাড়া দিয়া ওটাকে স্বীকৃতি দিয়ে দেয়, তারাও কাফের। কথা কন ঠিক কিনা? গোটা জাতি কাফের হওয়ার আশঙ্কায় ভুগতেছি আমরা, আপনারা চুপচাপ বসে রয়েছেন। আমি কি একবারের জন্য বলেছি ওই মার্কায় ভোট দিয়েন না? বলেন, এতক্ষণ যে আলোচনা করেছি একবারের জন্য বলেছি ভোট দিয়েন না? একবারের জন্য বলেছি ওইডারে ভোট দেন? একবারের জন্য বলেছি মিছিল বাড়ি করেন সরকারকে নামাইতে হবে? একবারের জন্য বলেছি অমুক দলরে উঠাইতে হবে? এটার জন্য আলাদা লোক আছে। আমাদের কাজ হইল পোটলা ছিঁড়া। আমাদের কাজ কি? প্যাকেট ছিঁড়া দেখায় দেওয়া। এখন যদি দেখাইয়া দিতে পারি, আপনাদের যদি মনে হয় যে না হ্যাঁ বুঝছি পোটলার ভিতরে কি আছে জিনিস, হ্যাঁ যদি মনে হয় বুঝছি, তাহলে আওয়াজ উঠাইতে হবে। আপনি আওয়ামী লীগ করেন না বিএনপি করেন আমার জানার দরকার নাই, আপনি সিল কারে মারেন আমার জানার দরকার নাই। আপনি যদি মুসলমান হয়ে থাকেন, কালিমা পড়ে থাকেন, আল্লাহর নবী আখেরাতে যদি বিশ্বাস করে থাকেন, আওয়াজ উঠাইতে হবে। সব বরদাস্ত করা যাবে, বাংলাদেশে নাস্তিকতার চর্চা বরদাস্ত করা হবে না, বরদাস্ত করা হবে না। আসি সাথে বলেন, আসি সাথে কে কে আছে আল্লাহকে হাত উঠায় দেখেন, আল্লাহ কবুল করে। হাত আমার ভুল বুঝেন না, আমাদেরকে আমরা আপনাদেরকে বুঝাইতে আসছি, আপনারা বুঝেন। চক্রান্ত আসবে, মোকাবেলা করতে হবে ইনশাআল্লাহ, চক্রান্ত আসবে। একটা জায়গায় আমাদের বিভক্তি আমরা চাই না, সেটা হচ্ছে স্বাধীনতার জায়গায়, মানচিত্রের জায়গায় বিভক্তি চাই না, ইমানের জায়গায় বিভক্তি চাই না। আমরা এই জায়গায় ভুলে যাব, শাইখুল হিন্দের কথা মনে করব। শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাই বলেছিলেন, হাতের পাঁচটা আঙ্গুলের মাথা একসাথে না ফাঁক ফাঁক, লাগানো আলাদা। কয় আলাদা কখন থাকে? যখন কাম থাকে না। যখন কাম নাই তখন আঙ্গুলের মাথা কি? কিন্তু ভাত খাওয়ার সময় আঙ্গুলের মাথা একখানে থাকে না, ফাঁক হয়, একখানে হয়ে যায়, এক জায়গায় এসে পড়ে। হ্যাঁ শোন শোন, আমরা এটা আমি বুঝাইতেছি আর কি, উনি তো আরেকটা বলছেন। শোন শোন, আমাদের একমাত্র আওয়ামী লীগ, একমাত্র বিএনপি, একমাত্র জামাত, হেফাজত ইসলামী আন্দোলন, আমাদের মাথাগুলো সব বিচ্ছিন্ন হয়ে রয়েছে, কিন্তু দেশ রক্ষায় ইমান রক্ষার খাওয়ানোর সময় যদি আসে, ওই আঙ্গুলের মাথা কিন্তু আর বিচ্ছিন্ন থাকবে না। আমরা ভুলে যাব কে আওয়ামী লীগ করে, কে বিএনপি করে, কে জামাত করে, কে হেফাজত করে, কে ইসলামী আন্দোলন করে, সব একসাথে হইসা হইয়া, একসাথে হইয়া এই দেশ বিরোধী নাস্তিক চক্রকে প্রতিরোধ করবই, করব, করবই, করব ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। আমি চলে গেছি বহুদূর। ওই যে বলছিলাম, আমাদের গর্বের জায়গা আমাদের শিক্ষার গোড়ায় কি? বলেন বলেন, ভুলে গেছেন? ও যারা আছেন সামনে, ওরা তো ওই সময় ছিলেন না আমি যখন কথা শুরু করছিলাম। হ্যাঁ, আমরা যারা মাদ্রাসার সাথে আছি, আমাদের গর্বের জায়গা হচ্ছে আমাদের শিক্ষার গোড়ায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই সুযোগ আপনাদের ছিল না? ছিল না। এই গর্বের পরিচয় দেওয়ার অধিকার আর সুযোগ ছিল না? ছিল না। না আমরা মৌলবীরা আল্লাহর কাছ থেকে ঠিকাদারি নিছি, এই 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 পরিচয় আর কেউ দিতে পারবে না, এমন কিছু? বলেন এমন কিছু দিতে পারেন নাই? শুধু আমি এইটুকু জানতে চাই, এই যে সন্তানকে দিন শিখাচ্ছেন না, এই যে দিন শিক্ষার সাথে আপনার সন্তানের কোনো সম্পর্ক নাই, আপনারও নাই, ঠকছেন না, জিতছেন খালি এতটুকু কন্ত? জোরে কয় না, ঠইগাও কয় না কথা, কেন ঠকছেন? আমি
সমাজ বাস্তবতায় তিনটা ছোট্ট উদাহরণ দিয়া আস্তে আস্তে শেষের দিকে যাব কথা। মাদ্রাসাওয়ালারা একটু ব্যবস্থা করেন, একটু ব্যবস্থা করেন ইনশাল্লাহ। আরও আধা ঘন্টা বাড়াইলাম যান, তাও একটু আপনাদের উপকার যদি হয়, একটু কথা বলা লাগবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, জাজাকাল্লাহ। আচ্ছা আচ্ছা, সমাজ বাস্তবতায় তিনটা উদাহরণ দিই, আমরা জিতছি না ঠকছি। আপনি উদাহরণটা শুনেন, আমার মসজিদ সায়েন্স ল্যাবরেটরি এলিভেন রোড, যেখানে আমি জুমা পড়াই, আমার মসজিদ বলতে আমি জুমা পড়াই, মালিক না, চাকরি করি, চাকরি করি। তো একসময় তো ঢাকার সব শেঠরা ধানমন্ডিতে থাকত, এখন না গোলশান বাড়ি দ্বারা বনানী উত্তরা কত শহর হয়েছে। ওই সময়ের একজন বড় মানুষ মারা গেছে, ছেলে আমেরিকার এক ইউনিভার্সিটির প্রফেসর, ডক্টর, পিএইচডি করা। বাবার মৃত্যুর খবর শুনে সে আসছে, ভালো ছেলে না, এলে তো আসতো না, কই তো আঞ্জুমানি মফিদুল ইসলাম রেদিয়াল টাকা বাড়াইতেছে, জানাজা পড়তে আসতেছে। ছেলে আসার পর হসপিটালে লাশ ছিল, আনুষ্ঠানিকতা সেরে লাশ আনা হয়েছে আমার মসজিদে জানাজা হবে। আবারও বলতেছি আমার মসজিদ বুঝা লইয়েন, আমি যেন চাকরি করি। তো এলাকার মুরব্বীরা আমাকে বললেন কি হুজুর, এলাকার প্রভাবশালী মানুষ, অনেক পুরান পরিবার, জানাজাটা আপনি পড়াইলে ভালো হয়। ঠিক আছে, জোহরের সময় জানাজা, লাশ সামনে, ওই আমেরিকা থেকে আসা ছেলে পাশে দাঁড়ান, জানাজায় দাঁড়াবো, ঠিক আগ মুহূর্তে দেখি ওই ভদ্রলোক খাউমাউ করে কান্না করতেছে ছেলে। তো আমার একটা অভিজ্ঞতা হচ্ছে, এই টাইপের মানুষ যারা অনেক লেখাপড়া করে, বিদেশ বিদেশ ঘুরে, মাথা স্টেডিয়াম হয়ে যায়, এদের কান্না কেন জানি কমে যায়। এটা আমার কথা, বড়দের কথা হচ্ছে, আল্লাহ থেকে বান্দার সম্পর্ক যত দূরের যাবে তার দিল তত শক্ত হইতে থাকবে, আল্লাহর সাথে সম্পর্ক যত নিবিড় হবে দিল তত নরম হবে। ওই মানুষটার কান্না দেখে আমি অবাক হয়ে তাকায় আছি, এই মানুষ তো কান্নার কথা না, কান্দতেছে বাচ্চাদের মতো হাউমাউ করে। তো আমি যেহেতু এলাকার ছেলে, আবার খতিব, ডাক দিছি সান্ত্বনা দেওয়ার জন্যে, আমারই তো ভাই, ছোটোবেলায় দেখছি একসাথে, আমি ওই মহল্লায় বড় হওয়া। তো ডাক দিয়ে বলতেছি, ভাই আমারও তো বাবা নাই, আপনার বাবাও চলে গেছেন, একদিন আপনিও থাকবেন না, আমিও থাকবো না, ধৈর্য ধরে সবর করো। ভদ্রলোক আমাকে বলেন কি জানেন, হুজুর বাবা মারা গেছেন, আমি তো সেই জন্যে কান্না করতেছি না। আমি তো অবাক হয়ে গেছি, আরও বেশি অবাক হয়ে গেছি। তো জিজ্ঞেস করলাম, তো কেন কান্না করতেছেন, কেন কান্না করতেছে? ভদ্রলোক বলে কি জানেন, বলে আমি যে জানাজা পড়বো, আমার বাবারে কিছু কথা জিজ্ঞেস করতেছি, বাবা তো জবাব দেয় না। কি কথা জিজ্ঞেস করতেছে? ও বাবা, আমাকে সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্যে তুমি তোমার জীবন যৌবন শেষ করেছ, তুমি তোমার সুখ আনন্দ কুরবানি করেছ, হয়তো সফল হয়েছ, আমাকে সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত বানাইছ হয়তো, কিন্তু বাবা এখন আমি তোমার জানাজা পড়ব, ও বাবা জবাব দাও, তোমার লাশ সামনে আমি জানাজা পড়ব, এই জানাজায় কি পড়তে হবে এইটা কেন শিখাইলা না আমার, এখন জবাব দাও। গর্ব করেন না ছেলে, ডাক্তার ইঞ্জিনিয়ার গর্ব করেন? আরে গর্ব তো করবে হাফেজের বাবা, গর্ব তো করবে আলেমের বাবা, যে বাবার সন্তান, যে মায়ের সন্তান, বাবা মায়ের জানাজা পড়ানোর যোগ্যতা রাখে না, ওই বাবা মার গর্ব করা সাজে না। গর্ব বাহিরে করেন, ভিতরে জলে তাও আমরা জানি, ভিতরে যে আপনাদের আগুন জ্বলতেছে পুইরা শেষ তাও জানি। আবার পত্রিকাওয়ালারাও কয়দিন আগে আম করে জানান দিস। দ্বিতীয় উদাহরণ আমার, পত্রিকাওয়ালাদের রিপোর্টের, আমার মোল্লার কথা না, কি লেখছে, উচ্চ শিক্ষার হার যত বাড়ছে সন্তানের সাথে বাবা মার দূরত্ব তত বাড়ছে। কতটা কি মিথ্যা নাকি, মিথ্যা না সত্য? বড় বড় শিক্ষিত বানাইয়া দেন, পোলাপেন বৌলা জায়গা আরেক দেশে, বাপ মা কই তৃতীয় উদাহরণ, বাপ মা কই তৃতীয় উদাহরণ, বৃদ্ধাশ্রমে কোথায়,
সমাজ বাস্তবতায় বুঝাচ্ছি আপনি খণ্ডন করতে পারবেন না, দ্বিতীয় রাস্তা নাই। গত রোজার ঈদের দিনের কথা, এটা দলিল দিচ্ছি আপনাদের, গত রোজার ঈদের দিনের কথা। কোন টেলিভিশনওয়ালারা ডকুমেন্টারি বানাবে, গেছে বৃদ্ধাশ্রমে ঈদের দিন, ভিডিও ক্লিপ পাঠাইছে আমার একজনের মোবাইলে, দেখছি বুড়া বুড়ি আহ তাদের সাক্ষাৎকার নিচ্ছে, ঈদ কীভাবে উদযাপন করছে। হাতের মধ্যে সিন্নি বা পায়েসের পেয়ালা ছিল হয়তো, খেতে পারছে না, নাড়ে চাড়ে সাংবাদিকরা কথা বলে মুখ ফিরায় নেয়, ভাবছেন খুব অসহায় অভাবী মানুষেরা। না, ওদের পরিচয় থেকে জেনেছি ওরা এলিট শ্রেণীর মানুষ, হাই সোসাইটি, নিজেরা উচ্চশিক্ষিত বড় পদে চাকরি করেছে। আরে এখনও একটা ভিডিও আছে, জাতিসংঘে চাকরি করতো এক মহিলা বৃদ্ধাশ্রমে, ছেলে মেয়ে ইউরোপ আমেরিকায় থাকে, বাবা মা পরিচয় দিচ্ছেন আর কাঁদতেছেন, কষ্টে বুক ফেটে যাচ্ছে ঈদের আনন্দের দিনে, আপনজন ধারে কাছে কেউ নাই, সব বৃদ্ধাশ্রমে। ওদের কান্না দেখে আমারও চোখ দিয়ে ঝরঝর করে পানি আসছে। কিন্তু দোস্ত, কিন্তু একটা বিষয় চিন্তা করে গর্বে আমার বুকটা ভরে গেছে। কি সেটা? এই যে মা বাবা পরিচয় দিচ্ছে নিজেদের ছেলেরা কে কোথায় থাকে, কেউ ইউরোপ, কেউ আমেরিকা, কেউ অস্ট্রেলিয়া, কানাডা, হয় কিভাবে বলছে, এই পরিচয় দেওয়ার সময় একজন মাও বলেন নাই আমি হাফেজের মা। এই বৃদ্ধাশ্রমের ওই বৃদ্ধ পরিচয় দেওয়ার সময় একজন বৃদ্ধ বলেন নাই আমি আলেমের বাবা। এটা কোনো হাফেজ আলেমের বাবা বলতে পারেন না, তাকে শিখানো হয় তোর মায়ের পায়ের তলে তোর জান্নাত, ও জান্নাতকে বৃদ্ধাশ্রমে রাখতে পারে না। ভাবলন গর্ব করেন না, গর্ব করেন, আফসোস করার কথা, আফসোস করার কথা, আফসোস করবেন একদিন, আল্লাহ মাফ করুক। এটা আমি পরে বলতেছি একটু ইনশাল্লাহ। তার আগে আমাদের কথা বলি, আমরা যারা মাদ্রাসায় পড়েছি, দিন শিখেছি আলহামদুলিল্লাহ, বলেন তো একটু, তালে তালে বইলেন না, হুজুগে বইলেন না, আমাদেরকে খুশি করার জন্যে বইলেন না, একটু দিল যদি সায় দেয় তাইলে বলেন, আমরা দিন শিক্ষা মাদ্রাসায় বইরা জিতছি না ঠকছি একটু কন্ত? আমাদের মা বাবা জিতছেন না ঠকছেন? আমরা কি জিতছি আল্লাহ জানে, আপনারা কি জানেন আল্লাহ জানে, শুধু এতটুকু বলি ঠকি নাই, এটা বিশ্বাস রাখেন। আমি ছোট যখন, খুব ছোট, দুইটা বিষয় নিয়ে আমার মানুষ খুব মায়া করতো, এক হলো গলা নাকি ছিল খুব সুন্দর, এখন তো আর নাই কিচ্ছু, গলা বলা নাই, সেটা ফাটা বাসাও নাই, আগে ফাটা বাসা ছিল সেটাও শেষ, এখন সুরসুরা বাস হয়ে গেছে। আরেকটা ছিল আমার ব্রেন ছিল খুব সাফ, যা পড়তাম একদম মনে পড়তো একদম, এখনও ছোটোবেলার পড়ালেখা সব মাথায় আছে আলহামদুলিল্লাহ। তো এই যে খুব মানুষ মায়া করত, তা আমরা ধানমন্ডিতে যে বাসায় ভাড়া থাকতাম, বাসার বাড়িওয়ালার ছেলে মেয়েরা ওরা স্কুল কলেজে পড়ে আমারে নিয়ে নিয়ে পড়াইতো, আমি ছোটো 6-7 বছর, নিয়ে নিয়ে পড়াই, আর অবাক হয় এটা কী জিনিস, যা বলে দিই সব পারে, সব পারে। আমার মনে আছে আমার খালি সরু সরাইয়া পড়াইয়া ইত্তেফাক লেখাটা দিয়েছিল, কয়টা পড়ো তো, আমার স্পষ্ট মনে আছে, আমি পড়ছিলাম ই ওয়ে ফাক, কি পড়ছি বুঝেন নাই না, আরে ইত্তেফাক লেখা আছে না তো, ইত্তে লিখতে ও লেখা লাগে না, উপরে দিয়ে দাগ দিছে তো কেন ইত্তে হয়ে গেছে না, তো আসলে আসলে ও, আমি তো ছোটো মাত্র সরু সরাইয়ে পড়ছি, আমি তো আর জানি না দাগ দিলে এটার বেটার পরিচয় পাল্টা যায়, আমি তো বইটা লেছি কি ই ওয়ে ফাক, কি ওরা হাসতে হাসতে শেষ, তো ওরা অবাক হই তুই কী দে, একটু বড়াই দিলে সব পারে। তো আম্মারে যায়া ওই আপারা, আপারা বলতো আম্মারে যায়া, খালাম্মা এই পোলাটার এই মেধাবী ছেলেটারে আপনি নষ্ট করেন না, খালাম্মা আপনার পাও দুরি নষ্ট করেন না, নষ্ট বুঝছেন নি, নষ্ট বুঝছে, মাদ্রাসায় পড়ায় না ঠিক, এখন কোন আপনারা আমারে মা বাবা মাদ্রাসায় পড়াইয়া নষ্ট করছে না জিতাইয়া দিছে, কেমনে জিতাইছে শুনেন, আমি তো ছোট মানুষ আমারটাই বলতেছি, বড়দের হিসাব আলাদা, এ আমার মতো ছোট মানুষটাই রাজা বাদশাদের চেয়ারে হয়তো বসতে পারি নাই, বসতে চাইও না, কিন্তু এটা তো ঠিক, এটা আমি হলফ করে বলতে পারবো,
আল্লাহ তাআলা আমাদের জন্য এই মানুষের পক্ষ থেকে যে মহব্বত আর ইজ্জত বরাদ্দ দিয়েছেন দুনিয়ার রাজা বাচ্চারা ধারে কাছেও নাই, আমি হরফ করে বলতে আমার মা বাবাও ঠকেন নাই আমার মাদ্রাসায় পড়াইয়া। কেন এটা ছোট্ট করে বুঝেন, দেখেন প্রতিদিন তিনটা চারটা করে প্রোগ্রাম চলছে কন্টিনিউ, ঈদের দিনেও তো ছুটি নাই, ঈদের নামাজ পড়াইতে হয়। এমন কোন দিন আমার যায় আমার তো মনে পড়ে না যেদিন আমি বলি না রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সাগীরা, আমার মা বাবা জিতছেন না ঠকছেন। শুধু কি তাই, আমার কিছু আলাদা পাগলামিও আছে, আমি আমার মা বাবার আশেক, ওস্তাদদের আশেক, দোয়ায় চলতেছি। মাঝে মধ্যে গ্রামের বাড়িতে চলে যাই, কুমিল্লা দাউদকান্দির কাছে মাদ্রাসা আছে, পিছনে মা বাবার কবর। এই মাসেও গেছি, এই ব্যস্ততার মধ্যেও মাঝে মাঝে দূর মারি, সুন্নত তরিকায় জিয়ারত করে যায়া দুইজনের মাথার কাছে যায়া বসি, বসে বসে ওই হৃদয়ের একটা আকুতি, কি করব এখন তো চাইলেই আর মাথায় একটু তেল লাগাইয়া দিতে পারতেছি না, এখন তো চাইলেই একটু পাওগুলা টিপে দিতে পারতেছি না, এখন তো চাইলেই এই কনকনে শীতের মধ্যে একটা কম্বল ঢুকাইয়া দিতে পারতেছি না, তা আমি যা পারি তাই করি যায়া। সবসময় এই আমলটা আমার হয়, দুইজনের মাথার কাছে বসে বসে কিছুক্ষণ কোরআন আল করিমের তিলাওয়াত করি, কিছুক্ষণ তিলাওয়াত কইরা ওঠার সময় শুধু আল্লাহকে বলি, ও আল্লাহ এই যে তিলাওয়াত করলাম এই মানুষগুলোর ওসিলায় তারা কোরআন শিখাইছেন তাই পড়তেছে, ও আল্লাহ দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আমাকে যারা তোমার সাথে জুড়ে দেয়া গেছেন, ও আল্লাহ আজকে তারা বড় একা কিন্তু আমি চাই তারা যেন তোমার রহমত থেকে বঞ্চিত না হয়। রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সাগীরা, বলেন আমার মা বাবা জিতছেন না ঠকছেন। যারা সন্তানকে দিন শেখাচ্ছেন না, আফসুস এই দুনিয়ায়ও করেন আমরা জানি, আফসুস আল্লাহ না করুন আখেরাতেও করতে হবে। কোরআনের কথা সূরা আহজাবের মধ্যে আসছে, যেই সন্তানের ক্যারিয়ার ক্যারিয়ার করে নিজের ক্যারিয়ার শেষ করছে ওই সন্তান কিন্তু ঠিকই আখেরাতে আল্লাহর আদালতে আপনার ক্যারিয়ারটা কিন্তু বরবাদ করে দিবে। বলে কেমনি, কোরআনে আসছে এই সন্তান এই অধীনস্থ ছোট ভাই হোক কর্মী হোক নেতার বিরুদ্ধে বড় ভাইয়ের বিরুদ্ধে মুরব্বীর বিরুদ্ধে বাবার বিরুদ্ধে মায়ের বিরুদ্ধে আল্লাহর আদালতে বিচার মোকদ্দমা দায়ের করে কি বলবে, কোরআন বলছে তারা বলবে রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবীলা রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। আল্লাহ আমার মা বাবা আমার মুরব্বী আমার নেতা আমার বড় ভাই, আমি তার অধীনস্থ ছিলাম তাকে ফলো করেছি সে আমাকে পথভ্রষ্ট করেছে, আল্লাহ আজকে ডাবল শাস্তি চাই, ডাবল শাস্তি। বলে ডাবল শাস্তি কেন, তাফসির পরে বুঝেন, আগে এমনি বুঝাল আমার খাওয়ানোর দায়িত্ব ছিল খাওয়ায় নাই এক অপরাধ, বিষ খাওয়াইছে আরেক অপরাধ। এবার তাফসির বুঝেন, আমাকে দিন শেখানোর দায়িত্ব ছিল শেখায় নাই এক অপরাধ, বদ্দিনই শেখায়া নাস্তিকতার দিকে ঠেলে দিয়েছে আরেক অপরাধ। ও আল্লাহ এই দুই অপরাধের কারণে আমি ডাবল শাস্তি চাই, যেই সন্তান আপনার জন্যে রহমতের দোয়া করার কথা রব্বির হাম হুমা পড়ার কথা ওই সন্তান এখন আল্লাহর আদালতে দাঁড়ায় বলতেছি কি ওয়াল আনহুম লানান কাবীরা, আজকে কোনো রহমত চাই না, এদেরকে আপনার রহমত থেকে দূরে বহু দূরে সরায় দেন, নাউজুবিল্লাহ মিন যালিক। ঠকছেন না জিতছেন, খালি নিজে ঠকেন নাই সন্তানের উপরও জুলুম করতেছেন, জুলুম জুলুম জুলুম। তাই আজকের এই মাহফিল থেকে আমাদের এই মাদ্রাসার মাহফিল থেকে আপনাদের কাছে এই পয়গাম আমরা দিয়ে যাই, যাই করেন ছেলের ইঞ্জিনিয়ার বানান না ডাক্তার বানান না কি বানান যা মনে চায় বানান, কিন্তু এমন কোনো ছেলে যেন কারো না থাকে যে শুদ্ধ কোরআন পড়তে পারে না, এমন কোনো ছেলে যেন সন্তান যেন কারো না থাকে
যে শরীয়তের মাসআলা মাসাইল জানে না, যার আকীদা নষ্ট, যার চরিত্র নষ্ট, এমন কোনো ছেলে যেন কেউ না রেখে যায়, এমন কোনো সন্তান যেন কেউ না রেখে যায়। এটা হচ্ছে আজকের এই মাহফিল থেকে আপনাদের কাছে আমাদের পয়গাম। আপনাদের কাছে আমার পাঁচটা ওয়াদা নিয়ে আমি শেষ করতে চাই, আমি চলে যাব। আমার একটু পাঁচটা ওয়াদা দিবেননি আপনারা বলেন তো, ইনশাআল্লাহ একটু বলে ফেলেন। এক নম্বর, শুদ্ধ কোরআন শিখবো ইনশাআল্লাহ। কে কে শিখবো ইনশাআল্লাহ? সবাই শুদ্ধ কোরআন শিখবো, হাত নামান। দুই, কোরআন খালি শিখে বসে থাকবো না, নিয়মিত কোরআন তেলাওয়াত করবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তিন, কোরআন মানবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাহলে কী হইল, শুদ্ধ কোরআন শিখবো, আগে শিখবো, এরপরে নিয়মিত, এরপরে কোরআন মানবো। চার, কোরআন ওয়ালাদেরকে, ওলামায়ে কেরামকে ভালোবাসবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। পাঁচ, কোরআনি প্রতিষ্ঠানের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ। কে কে দাঁড়াবো দেখি, কোরআনি প্রতিষ্ঠানের পাশে কে কে দাঁড়াবো ইনশাআল্লাহ? মারহাবা, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ, বারাকাল্লাহ।